রাহুল গান্ধীর জন্য সরকারি গেস্ট হাউস মেলেনি, অভিযোগের সরব কংগ্রেস। সামনে মাধ্যমিক পরীক্ষা, গেস্ট হাউসে থাকছেন সরকারি আধিকারিকেরা, পাল্টা দাবি তৃণমূলের। সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। কংগ্রেসের পক্ষ থেকে এমন অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় নেতৃত্ব, আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের রাজনৈতিক তরজা। আগামী 31শে জানুয়ারি বিহার থেকে মালদায় প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। দুপুরবেলা এই যাত্রা পৌঁছাবে ভালুকা এলাকায়। কংগ্রেস নেতৃত্ব সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল রতুয়া থানার ভলুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে। আগে থেকে আবেদনও করেন তারা, তবে এখনও পর্যন্ত অনুমতি মেলেনি বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, ন্যায় যাত্রা ঘিরে শাসক দল আতঙ্কিত হয়ে পড়েছে, এই কারণেই এই ধরনের আচরণ করছে। গেস্ট হাউস চেয়ে আবেদন করার পর এখনো মেলেনি অনুমতি। এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাক বাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম, আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি, এখনো পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না, এরকম একটা দোদুল্যমান অবস্থায়। তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল, তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিলাম, আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, সারা বছরই কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে, প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে, এবারও জেগে উঠেছে। সামনের মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি এই জানুয়ারি মাসে হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউসগুলিতে সরকারি আধিকারিকেরা রয়েছেন, হঠাৎ করে রাহুল গান্ধী আসছে বলে গেস্ট হাউস দিতে হবে বললেই তো আর দেওয়া যায় না, কারণ এগুলি আগে থেকেই বুক করা রয়েছে। অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে, ভোট আসলে তারা জেগে ওঠে। আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবার নির্বাচিত হলেও আর 5 বছর মানুষের সাথে যোগাযোগ করে না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পে যে মেলাগুলো করে, তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে, এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও, বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।